খালেদা জিয়াকে মেরে ফেলতে চায়, কি কারণে মারতে চায়? এই প্রশ্ন কি আপনারা আজকের সরকার প্রধানকে করতে পারেন? বুকে সাহস দিয়ে একদিন জাতির সামনে আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে। খালেদা জিয়া এই দেশের মুক্তিযুদ্ধের একটি অংশ, বেগম খালেদা জিয়া এই দেশের বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার একটি অংশ, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংবিধানের একটি অংশ। আজকে সেই দলের একটি নেতাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তাই আজকে বলে শেখ হাসিনা এখনো যদি তুমি তাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য না পাঠাও তাহলে অনেক প্রশ্ন জাতির সামনে আসবে। তাহলে কি এতদিন জেল খেলায় বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মেরে ফেলার জন্য কোন প্রয়োজনই করা হয়েছে কিনা আপনি প্রশ্ন আসবে? কেন বিদেশে পাঠাতে চাও না? বিদেশে হসপিটালে গেলে কি সেগুলো ধরা পড়ে যাবে? তাই বলতে চাই এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা বারবার বলেছি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কারণ আমার নেতা শহীদ জিয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তাই এখনো ধৈর্য ধারণ করে আমরা তাকিয়ে আছি, কিন্তু এটা কিন্তু এইভাবে যাবে না। আপনার বাবার হত্যার বিচার, যে আপনার চাচা আপনার ভাইয়ের উকিল শ্বশুর খন্দকার মোস্তাক করেছিল, তার বিচার কিন্তু বহু বছর করেছেন। আজকে যদি খোদা না করে বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়ার কিছু হয়, তাহলে সেই বিচার থেকে আপনি রেহাই পাবেন না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে সারা দেশের বিবেকবান সকল মানুষ, দেশপ্রেমিক সকল মানুষ, গণতন্ত্র বলা সকল মানুষ, আজকে এই প্রশ্নে সবাই একটি কথাই বলা উচিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে বাঁচানোর জন্য বিদেশে পাঠানো হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ উপরে আল্লাহ আছে, আল্লাহর রহমতে সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন, এটাই আমরা কামনা করি। অঙ্গীকারবদ্ধ হতে চাই এই রাজপথে। মহাসচিব এখানে উপস্থিত রয়েছেন, মাননীয় মহাসচিব, যারা উপস্থিত রয়েছেন এই প্রেস ক্লাবের দপ্তরে, আমরা বলতে চাই নেত্রীর চিকিৎসার দাবি অর্জিত না হওয়া পর্যন্ত যুব দলের নেতা কর্মীরা ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। প্রিয় ভাইরা, আগামী দিনের আন্দোলন সংগ্রাম করে দাবি আদায়ের পত্র ব্যক্ত করে এ পর্যায়ে বক্তব্য রাখবেন দেশের মাঝুয়া মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নিঃশর্ত মুক্তি।